কাল ও তার সৈন্যগণ তার সেই মনিরাম দাসকে সত্য পাতালে বসে ভর্তি করছে। এদিকে সেই সত্য পাতাল ভিতরে শ্মশান ঘাটে ঘুরে বেড়াচ্ছেন ডাইনি এবং ভূত। এদিকে সত্য পাতাল ভিতরে শ্মশান ঘাটে প্রেজেন্টেড বাই পুরুলিয়া পাঞ্জানিয়া ভূত এবং তাদের সঙ্গে বিড়াল আসছেন সেই শিশু সন্তানকে খাবার জন্য। মৃত্যু দিতে পারে না। ওরে ওরে ভূত, ওরে ভূত, এই শিশুর আজকে মৃত্যু লেখা নাই রে, আজকে আমরা খেতে পারবো। প্রেজেন্টেড বাই পুরুলিয়া পাঞ্জানিয়া। ওরে শিশু, আজকে দিনটাই সপ্ত পাতাল ভিতরে থাক, আজকে দিনটাই সপ্ত পাতাল ভিতরে থাক, আজকে দিনে পার হয়ে যাক, আজকে দিনে পার হয়ে গেলে কালকে আমরা খাবো।
না, আজকে তোরা ঝগড়া করিস না, আজকে শিশুর মৃত্যু লেখা নেই, আজকে আমরা খেতে পারবো না, আজকে দিনটাই সত্য পাতালের ভিতরে তোরা বসে থাক, আজকে দিনটাই সত্য পাতালের ভিতরে বসে থাক, আজকে দিনটি পার হয়ে যাক, আজকে দিনটি পার হয়ে গেলেই কালকে আমরা খাবো। শৃগাল কুকুর তারা আছেন শিশু সন্তানকে খাবার জন্য। Oh,
আরে ছেলেটা খাস না, হারিক রে হারিক রে হারিক হারিক রে 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 জানো রে মারে ভাই কুকুর ছেলেটা খাস না, হারিক রে হারিক খাই রে বাবা হারিক নবে আরে খাস না নবে হারিক যা এইখানে এসেছে ব্রাহ্মণ সন্তান, এইখানে এসেছে ব্রাহ্মণ সন্তান, অরিকাল অরিকাল তোর শিশু সন্তান নিয়েছিস কেন, তোর শিশু সন্তানকে নিয়েছিস কেন? আমাদের মহারাজ যমরাজের আদেশ, আমাদের মহারাজ যমরাজের আদেশ, তারাই আজ শিশু সন্তানে চলে এসেছি। কিন্তু না, এই শিশু সন্তান কি অকাল মৃত্যু লেখা আছে? এই শিশু সন্তান কি অকাল মৃত্যু লেখা আছে? হ্যাঁ হ্যাঁ, আমরা চিত্রগুপ্তের খাতা দেখে আমরা মৃত্যুর একদিন আগেই নিয়ে চলে এসেছি। কিন্তু না, এই শিশু সন্তানকে আমার হাতে দিয়ে দাও, এই শিশু সন্তানকে আমার হাতে, এই কালের কাছে কে কুচি নিতে পারবে না, এই সত্য মাথার ভিতর থেকে কুচি নিতে পারবে না। যদি সাহস থাকে তো করো যুদ্ধ, ধরো অস্ত্র করে নেন, এক্ষুনি আমি তোমার মূল্য করিব ছেদ। দেখেছিস
একটা ইটে মোরাইন দিব বা ডালিক বলে বুঝেছি একটা ইটে মোরাইন দিব শোন বেশি বাহাদুরি গিরে দেখাই না আমার সঙ্গে যুদ্ধ করবি ঠিক আছে আমাকে মারবি তাও ঠিক আছে তবে একটি কথা মারবি তো মারবি আমার মুখ তো তো মারিস না আমার চেহারা তোকে নষ্ট করে দিন না বুঝলি রুক রুক তোকে দেখাইলি রুক রুক রে রুক রুক রে রুক 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 রে রুক রে দেখি দেখি তোমার বাহাদুর শক্তি আছে ধরস্ত করে নেন এক্ষুনি আমি তোর মন করবে চিন্তা করছি এক্ষুনি তো এলো না এই যে গো এদিকে মনে হয় পায়ের শব্দ শোনা যাচ্ছে তার মানে এদিকেই আসছে হ্যাঁ হ্যাঁ এই তো তোর এদিকেই আসছে এই তো তোর এদিকেই আসছে এই নাও ব্রাহ্মণ তোমার ছেলেকে আমি পাতালপুরি হইতে জোর করে নিয়ে চলে এসেছি দাও দাও দেখি দাও আমার সন্তানকে আমার কোলে দাও দাও দেখি 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 এই নাও ব্রাহ্মণী এই নাও তোমার সন্তানকে তোমার কোলে নাও আই বাবা আমি জন্ম দেওয়ার পর থেকে কোনো ছেলের মুখে মার ডাক শুনতে পাইনি বাবা আই বাবা আমার কোলে আই আমি তোমায় বদন ভরে চুম্ব খাবাই আই বাবা আমার কোলে আই ওহে ব্রাহ্মণ ওহে ব্রাহ্মণ তুমি আমার পরম ভক্ত তুমি আমার পরম ভক্ত তাই পুণ্যকালে ফিরে পেলে তোমার সেই মৃত সন্তান এবার মনের সুখে স্ত্রী পুত্র নিয়ে দিন যাপন করো এবার মনের সুখে স্ত্রী পুত্র নিয়ে দিন যাপন করো আরে পৃথিবীর সকল মানুষকে বলি আরে পৃথিবীর সকল মানুষকে বলি যে শত্রুকে কোনোদিন ছোট মনে করো না
শত্রুকে কোনোদিন ছোট মনে করো না, আর এই অহংকারকে কোনোদিন দেহে বাসা বাঁধতে দিও না, এই অহংকারকে কোনোদিন দেহে বাসা বাঁধতে দিও না, নইলে নইলে বীর অর্জুনের মতো দর্প হইবে চূর্ণ, নইলে বীর অর্জুনের মতো দর্প